আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাছে ধরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে আবার H-1B ভিসা নিয়েই আপনাদের সাথে কিছু কথা বলবো, আর সেটা হচ্ছে যে আমি কয়েকদিন আগে আপনাদের জন্য একটা ভিসা ভিডিও করেছিলাম, যেটাতে আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়েছিলাম যে এই মুহূর্তে USAতে H-1B ভিসা লটারি দেয়া হচ্ছে এবং H-1B ভিসায় এই বছর 65,000 মানুষকে এই H-1B ভিসাটা প্রদান করা হবে লটারির মাধ্যমে। তো এখন হচ্ছে আমি নিজেই এটা নিয়ে একটু স্টাডি করলাম এবং লয়ারের সাথে কথা বলে যেটা জানতে পারলাম সেটা হলো H-1B ভিসার জন্য অবশ্যই USAর আভ্যন্তরীণ কোনো কোম্পানি বা বিজনেস সেন্টার থেকে স্পন্সরশিপ লাগবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই কারণে আপনারা কেউ অ্যাপ্লিকেশন করতে পারবেন না, এটা আমার কাছে খুব মানে খারাপ লাগলো। সেই জন্য আপনাদেরকে আবারও আমি ভিডিওটার মাধ্যমে কিছু ইনফরমেশান দিতে চাচ্ছি, সেটা হলো আপনারা যারা USAতে আসতে চান তাদের অবশ্যই পরিচিত মানে খুব কাছের বা দূরের কেউ, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী কেউ হয়তো USAতে থাকতে পারে, তাদের যদি কোনো কোম্পানি থাকে বা বিজনেস থাকে তাহলে তারা আপনাদেরকে স্পন্সরশিপ দিতে পারবে। আর যদি আপনাদের হয়ে যায় তাদেরকে আপনারা কিছু টাকা পয়সা দিয়ে দিতে পারেন, কারণ H-1B ভিসাটা করতে আসলে কিছু টাকাও খরচ হয়। আর সবচেয়ে মানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে আমার যদি থাকতো কোনো ক্ষমতা যে আমি আপনাদের কাউকে স্পন্সরশিপ করতে পারবো তাহলে অবশ্যই আমি চেষ্টা করতাম, কিন্তু যেহেতু আমার নিজেরই USAতে এখনও গ্রিন কার্ড বা পার্মানেন্ট কোনো সমাধান হয়নি, আমি নিজেও এখনও খুঁজছি যে কীভাবে USAতে আর কি স্থায়ী হতে পারবো আমরা। তো আমি পারলে আমি অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব, আর আমার যদি কখনো ক্ষমতা হয় বা আমার যদি কখনো সাধ্যের মধ্যে থাকে আমি অবশ্যই চেষ্টা করব বাংলাদেশের কিছু মানুষকে উপকার করার, ইনশাল্লাহ। তো আমি যেহেতু নিজেই মানে ভিডিওটা করেছিলাম, তারপরে নিজেই অনেক স্টাডি করলাম বিষয়টা নিয়ে এবং বুঝতে পারলাম যে এই একটা সমস্যার কারণে আপনারা হয়তো অনেকেই H-1B ভিসায় অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সেই জন্যই মনে হলো যে আপনাদের সাথে আবারও শেয়ার করি যে আপনারা চেষ্টা করলে যে আপনাদের চেনা পরিচিত কোনো বাংলাদেশি বা কোনো মাধ্যম যদি আপনারা বের করে নিতে পারেন, আর আমিও আরেকটু স্টাডি করছি, আমিও যদি নতুন কোনো তথ্য আবার বের করতে পারি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আপাতত যেহেতু আমার পক্ষে সম্ভব হচ্ছে না নতুন কোনো ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার, আর সময় যেহেতু বেশি নাই, অলরেডি USCIS এর অ্যাকাউন্ট খোলার টাইম হয়ে গেছে, আপনারা অ্যাটলিস্ট অ্যাকাউন্টটা করে রাখেন, কারণ রেজিস্ট্রেশনের জন্য আপনারা সময় পাবেন 1 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত, আর যেহেতু খুব শর্ট টাইমেই সব কিছু শেষ হবে, কাজে আমার মনে হয় আপনারা বসে না থেকে একটু চেষ্টা করে দেখেন, আল্লাহ ভালো জানেন যে কার রিজিক কোথায় আছে। তো আমরা যেহেতু কেউ মানে সঠিকভাবে বলতে পারবো না কার রিজিক কোথায় আছে, তবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন, যদি আপনাদের রিজিক USAতে থাকে তাহলে অবশ্যই আপনাদের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আর আমি চেষ্টা করব আবার যদি কোনো নতুন ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পারি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি, আর যদি মানে আর সম্ভব না হয় তাহলে তো আর মানে আর H-1B ভিসার ইনফরমেশন নিয়ে আর ভিডিও মেক করা সম্ভব হবে না। তবে আমি চেষ্টা করব যে আমাদের যেহেতু আমরা নিজেরাও এখনও স্থায়ী হতে পারিনি, আমরা যেহেতু J-1 ভিসায় এসেছিলাম, মানে আমার হাজব্যান্ড J-1 ভিসায় আর আমি J-2 ভিসায়, তো আমরাও যদি গ্রিন কার্ড পাই তাহলে আমাদের প্রসেসিংটাও আপনাদের সাথে শেয়ার করব, যদিও এখন আমরা নিজেও মানে কিছুটা বিপদের মধ্যে আছি। তো যাই হোক, আপনাদের যদি আমার আজকের ভিডিওটা কোনো উপকারে লাগে তাহলে সেটা আমার জন্য অনেক ভালো লাগবে, আর আপনারা একটু চেষ্টা করবেন আশা করি। আর আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব, সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি আপনাদের ভালো কিছু হোক আর আপনারা জীবনে অনেক 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 উন্নতি করতে পারেন, সেই দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।